Hey guys, Assalamualaikum. Tumra shobai kemon acho? Asha kori shokolei bhalo acho ebong ki Allahu ta'ala rahmate amin ek bolen. Guys, ajke ami tomaderke dekhabo amar ID collection video. Mani guys, bolte gele amar ID te ki ki royeche ajke kichu kono ami tomaderke dekhabo. Ar guys, tumra kintu ei video ta full dekhar pore kintu amake obosshoi comment kore bolba je amar ki ei ID te aro taka invest kora uchit naki arekta notun ID kina uchit. Eta kintu ajke suggest korar jonno ami tomaderke ei video ta banai dekhaitechi. Karon bhai amar ID te ami motamuti age onek taka kharch kortam, but jokhon theke mani free fire ban hoye gechilo amader গেমে তখন এরপর থেকে আমার মন মানসিকতা সবকিছু চেঞ্জ হয়ে যায়। এরপরে কিন্তু ভাই টাকা কিন্তু তত ওয়েস্ট করি না। সো গাইস চলো শুরু করা যাক। প্রথমে প্রোফাইলে যাই। এখানে দেখতে পাচ্ছ আমার আইডি লেভেল হচ্ছে 74 লেভেল চলে গেছে আসলে। আচ্ছা যাই হোক, এখানে কিন্তু আমার আইডিতে দেখতে পাচ্ছ 27,000-এর বেশি কিন্তু লাইক রয়েছে। এখানে কিন্তু দেখো আমার ভুইয়া পাসটা দেখো ভাই সবকিছু ওয়াইড। আর এখানে হিডুইক আর খেলিব না তত বেশি আমি এখন। এরপর আর কি দেখাবো, এরপরে আমরা ভান্ডিলে যাবো না, চলো গান স্ক্রিনে যাই। ঠিক আছে, এরপর এখানে দেখতে পাচ্ছ আমার কাছে রয়েছে বর্তমানে M41-এর সবচেয়ে রিয়ার স্কিনটা, যেটা কিন্তু গাইস এখনও কিন্তু গেমের মধ্যে আর একবারও কিন্তু ব্যাক দেওয়া হয় নাই। বাট দুঃখজনকভাবে কিন্তু সামনে ব্যাক দিবে, সামনের আপডেটে মেবি ব্যাক দিবে। এটা কিন্তু আমি বের করেছিলাম মাত্র ভাই বিশ্বাস করবে না 20 নাকি 40 ডায়মন্ড আমি মেবি বের করেছিলাম। এটা হচ্ছে আমার আইডির মধ্যে দ্বিতীয় গান স্কিন, মানে দ্বিতীয় গান স্কিন, প্রথম গান স্কিনটাও দেখাবো। এরপর আমার কাছে M41 রয়েছে 60টা, তার মধ্যে এটা লেজেন্ডারি এবং কি এটাও লেজেন্ডারি ভাই অ্যাডিস না। আর আমার কাছে দেখতে পাচ্ছ একে রয়েছে 6টা। দেখছো আমার কাছে একের কোনো লেজেন্ডারি গান স্কিন নেই, এটা আমি ফ্রিতে পাইছি। আর এটা হচ্ছে আমি ইউজ করি এটা তো কয়েকদিনের জন্য। ঠিক আছে, আমি চাইলে ইবোটা বের করতে পারতাম, বাট বের করার মতো আমার কাছে এত নাই, সামর্থ্য নাই। তো এখানে দেখতে পাচ্ছ ডাবল রেট অফ ফায়ার রয়েছে, আর এটা ভালো কিন্তু ভাই সে লেভেলের চলে, এটা আর কোন স্কিনের প্রয়োজন আমার মনে হয় না। আর এখানে কিন্তু এসকার দেখতে পাচ্ছ আমার কাছে 6টা রয়েছে, আমি এসকার তেমন একটা ইউজও করি না, তাই এসকারের দিকে আমার কোনো ফোকাস নেই। এরপরে কিন্তু ভাই গ্রোজা কিন্তু এটা ভাই আমার কাছে কিন্তু ভালোই লাগে। আর এখানে গাইস ফামাস কিন্তু ভাই তত বেশি ইউজ করি না। আর এখানে এক্সিমিট কিন্তু ভাই আমি কিন্তু 17 বছর আগে কিন্তু ইউজ করতাম না এক্সিমিট, আগে এখন কিন্তু এক্সিমিটকে ভাই পাওয়ারফুল বানিয়ে দিছে, এতটাই পাওয়ারফুল বানাইছে যে ভাই বলার মতো না, কোনো স্কিনের প্রয়োজন না, মানে কি বলবো আমার কাছে স্কিন নাই তো। তো যাই হোক এখানে, আর আমার কাছে N94 এটা ইনক্লোবেটারে নিছিল, আর এটা 28 দিন লগইনে দিছিল। আর আমার কাছে N94 আছে দেখো 6টা, আমি এটা ইউজ করি মাঝে মাঝে, এটা ইউজ করি, এটা কিন্তু আরও ভালো, এটার থেকে এটা আরও ভালো বুঝছো ভাই। এটা তো আমাদের গেম থেকে রিমুভ করে দিছে প্লাজমা বেচারা। আর এখানে অগের স্কিন দেখতে পাচ্ছ আমার কাছে টোটাল রয়েছে 8টা, তার মধ্যে এটা হচ্ছে কিন্তু ইনক্লোবেটারের সর্বশেষ স্কিনটা। আর এখানে কিন্তু দেখো আমার কাছে রয়েছে ভুইয়া পাস থেকে আমি এটা বের করেছিলাম, মেবি এটা আমার 220 ডায়মন্ড এরকম কিছুটা লেগেছিল। আর এখানে দেখতে পাচ্ছ রয়েছে আমার কাছে প্রোফাইলের স্কিন 4টা, মোটামুটি গাইস এটা আমি কিন্তু ওপেন রয়্যাল থেকে বের করেছিলাম এখন। আর এখানে এটার নামটা কি কিংফিশার, হ্যাঁ ইউজ করে না মনে থাকে না। তো এখানে স্কেচ কিন্তু ভালো, এটা ডাবল রেট অফ ফায়ার একদম ম্যাগাজিন, ঠিক আছে এটা কিন্তু ভালো। আর ড্রাগন আপ তত বেশি ইউজ করি না, ড্রাগন আপ ওয়াইট ইউজ করি আর কি, এটা ইউজ করি না, SBD এখন নাম আমি তো খেয়াল করি না। আচ্ছা যাই হোক, এখানে কিন্তু উডকিপারের স্কিন এটার আর এটার অ্যাবিলিটি সেম, জাস্ট ম্যাগাজিন মাইনাস জাস্ট রিলোড স্পিড মাইনাস, ঠিক আছে যখন যেটা ভালো লাগে ওটা ইউজ করি। আর এখানে সব কিছু ফ্রি, আর এটা হচ্ছে ইনক্লোবেটারের সর্বশেষ স্কিনটা। আর SED দেখতে পাচ্ছ আমার কাছে 4টা রয়েছে, 4টা কিন্তু ফ্রি মাল ভাই, ফ্রি অনলি। আর এখানে M249 স্কিন আছে বাট অ্যাভেলেবিলিটি নাই। আর এটা কিন্তু ভাই প্রচুর আমার কাছে সে লেভেলের ভালো লাগে, ড্যামেজ কিন্তু ভাই প্রচুর দেয়। আর এখানে M60 স্কিন আছে আমার কাছে 2টা, আমি কিন্তু এটা ইউজ করি আমার কাছে এটা ভালো লাগে, কট গান। আর এখানে UMP ভাই বিশ্বাস করো MP2 আমি কীভাবে নিজি, আমার কাছে তখন মোবাইলও ছিল না, আমি আমার বন্ধুর মোবাইলে কিন্তু আইডি লগ ইন করে কিন্তু এরপরে নিছি ভাই, ও কিন্তু নিতে পারে নাই, আমি এত চেষ্টা যে ওর আইডির মধ্যে সরি ওর মোবাইলের মধ্যে আমার আইডি লগ ইন করে নিয়ে নিয়েছিলাম। তখন ভাই SSC এক্সাম চলতেছিল আমার, আর আমি কিন্তু আমার কাছে মোবাইল ছিল না তখন মোবাইল নিয়ে নিয়েছিল। আর এখানে UMP আমার কাছে টোটাল 6টা আছে, আমি এটা ইউজ করি, এটা তো আমি 6টা আছে। আচ্ছা যাই হোক, এটা কিন্তু ফ্রিতে নিছি, অনেকে আছে তোমাদের কাছে আমি জানি এটা। আর এখানে MP5 এগুলো কি, আর এখানে দেখতে পাচ্ছ MP40, ঠিক আছে MP40 ভাই এটা আমি কিছুদিন আগে MP40 ব্যাগ দিছিল তখনই নিছি, এটা কিন্তু আমি এটা ইউজ করতাম না হলে এটা ইউজ করতাম। আর এখানে P90 আমার কাছে রয়েছে 6টা, তার মধ্যে এটা কিন্তু ভালো আমার কাছে ভালো এটা লাগে, আমি এটা ইউজ করি। আর এখানে এটা ঠিক আছে থমসম ফ্রি মাল সব কিছু। আর এখানে ভেক্টর তো কী বলবো
না দেখালেই বেটার। আর এখানে ভাই আমার কাছে রয়েছে ম্যাক টেন, এটা কিন্তু ইনক্লোবেটেড সরি ওপেন রয়েল থেকে নিয়েছিল, ভালোই ছিল এটা। আর এখানে বিজন কিন্তু মোটামুটি ভাই সে লেভেলের ড্যামেজ দেয়। আর এখানে ভাই আমার এম10, আমার ফেভারিট এম10, এখন আমি ইউজ করি, বাট এরপরে কিন্তু দেখো আমি এম10 কিন্তু 4 লেভেল করে রাখছি, ম্যাক্স করি নাই, ম্যাক্স করবো ভাবছিলাম, ভাবতেছি পরবর্তীতে। ভাই ফ্রি ফায়ার একসময় দেখা যায় একটা গানের অ্যাবিলিটি বাড়াই আবার আরেকটা গানের অ্যাবিলিটি কমিয়ে দেয়, সো এই জন্য কিন্তু আমি ম্যাক্স করি। আর এখানে শর্ট গান ভাই, এটা হচ্ছে আমার আইডির মধ্যে সর্বপ্রথম গান স্কিন, যেটা হচ্ছে 2-shooter M1887 এর স্কিন 1.5। সে লেভেলের কিন্তু ভাই চলাচল তো আগে, এখন কিন্তু তত বেশি চলে, আমার কাছে ভালো লাগতো। এটা আমি বের করেছি 350 ডায়মন্ডে, কত কম ডায়মন্ডে কিন্তু তখন পেয়ে গেছিলাম, কারণ ভাই আমি তখন আমার আড়িতে লেভেল আপ আসনি কিন্তু মারছিলাম ওখানে ইভেন্টে। আর এখানে ম্যাক্স সেভেন আমার কাছে রয়েছে 5টা, সবগুলো কিন্তু ফ্রি, এটা কিন্তু ভালো। আর এখানে চার বুস্টার দেখতে পাচ্ছ। আর এখানে ভাই ট্রোগনের এই স্কিনটা ইউজ না করলে কিন্তু ভালো হয়, কারণ এখানে দেখো অ্যাকুরেসি ম্যানেজ, ট্রোগনের ভাই স্কিন লাগে না, ঠিক আছে। আর এখানে আমার কাছে AWM রয়েছে মোটামুটি 6টা, আমি AWM তত সচরাচর ইউজ করি না, খুবই কম। আর M2B, আর এখানে এগুলো কি দেখাবো, ঠিক আছে সব কিছু। আর এখানে ভাই আমার কাছে প্যান রয়েছে দেখো কয়টা, 14টা, তার মধ্যে এটা আমি বেশি ইউজ করি, ঠিক আছে ভালো লাগে। আর এখানে দেখবা তোমরা সব কিছু আমি সবুজ একইপ করে রাখছি, এখানে 10টা 14টা 13টা, ঠিক আছে। আর 50 স্কিন আছে আমার কাছে একটা, ভাই আমার একটা থাকলে চলে, আর দুটো বের করার কি প্রয়োজন, ঠিক কোনো এক সময় যদি টাকা থাকে ইনশাল্লাহ বের করে ফেলবো, ঠিক আছে। এখন আমার তত সামর্থ্য নাই, ইনশাল্লাহ সামর্থ্য একদিন হবে, সব কিছু বের করবো এবং কি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আর এখানে আমার কাছে দেখো গ্রেনেড, এটা কিন্তু তোমরা চাইলে আমার এই গ্যারান্টেড স্কিনটা কিন্তু ইউজ করতে পারো ভাই, করে একটু ওই যে এই গ্যারান্টেড স্কিনটা কিন্তু ভালো পরিমাণ ড্যামেজ দেয়, রেঞ্জ সব কিছু, ঠিক আছে। আমি তোমাদের কারেক্টার গ্রেনেড দেখিয়ে দিই, এটা তোমাদের সবার কাছে থাকবে। এই যে দেখো এই গ্যারান্টটা কিন্তু অনেক দূরে পর্যন্ত যায়, তোমাদের যাদের কাছে বিস্টন প্যাট নাই তোমরা চাইলে গ্যারান্টটা ইউজ করতে পারো। গ্যারান্ট সম্পর্কে আমার অনেক আইডিয়া আছে মোটামুটি, তাও এখানে দেখতে পাচ্ছি আমার কাছে গ্লোবাল স্কিন আছে 4টা, এটাই আমি বের করেছিলাম। চলো গাইস এখন যাওয়া যাক আমাদের ভোল্ডের মধ্যে ভাই। আচ্ছা সাউন্ডটা কমাই দিই, না হলে এখানে ডিস্টার্ব করবো, ঠিক আছে। সো আর এখানে দেখি পাচ্ছ আমার পারমানেন্ট ডেস আপ, আগে কিন্তু আমি এই চুল ইউজ করতাম, বাট এখন দেখে ভাবতেছি এই চুল ইউজ করবো, এটা কিন্তু জোশ লাগতেছে দেখো। চশমাটা হাঁটাই দিই, চশমা এটা ইউজ করি মোটামুটি, ঠিক আছে। আচ্ছা যাই হোক চলো আমার প্রথমে স্টাইল দেখাই, এগুলো দেখতে পাচ্ছ মোটামুটি এক নজরে দেখা যাবো, ঠিক আছে, না হলে কিন্তু ভিডিও কীটা কোনটা কীভাবে বের করছি ওইভাবে যদি বলতে চাই তাহলে কিন্তু ভিডিও অনেক লং হয়ে যাবে, ঠিক আছে। এখন মোটামুটি কিন্তু আছে হালকা পাতলা পড়ার মতো, গেট আপ টেট আপ নেওয়ার মতো কিন্তু কালেকশন আমার কাছে আছে। আমি কিন্তু ভাই পুরোপুরি ইয়ে গেছি, আগে কিন্তু অনেক টাকা খরচ করতাম, এখন কিন্তু তত বেশি করি না, কারণ ভাই যখন থেকে ফ্রি ফায়ার ব্যান হয়ে গেছে ভাই কোন দিন না পারমানেন্টলি ব্যান হয়ে যায় ওইটার জন্য চিন্তা করতেছি, তখন কিন্তু ভাই অনেক সবার যাবে এটা আমি জানি। এখানে এক নজরে সব কিছু দেখে যাও মোটামুটি, কিন্তু এখানে আছে প্যান কালেকশন বলো, এই কালেকশন বলো, সবটা চেঞ্জ হয়ে গেছে, এখানে দেখো মোটামুটি কিন্তু আছে, তত ইয়া না মোটামুটি বলতে পারো, জার্সি ব্যান এখানে 2টা আছে। আর এখানে শু এটা কিনছি, হ্যাঁ এটা কিনছি, এটাও কিনছি। আর এখানে কি দেখবা, ঠিক আছে, আর এখানে বান্ডেল আছে একটা, আর এখানে এগুলো জমিয়ে রাখছি। আর ভাই আমি তোমাদেরকে বলি আমার আইডিটা কিন্তু হ্যাক হয়ে গেছিলো বুঝছ, আমি কিন্তু তখন কিন্তু আমি ইউটিউব চ্যানেল ছিল না, হ্যাক হয়েছিলো কিন্তু আরও অনেক আগে, অনেক আগে বলতে 2022 সালে জানুয়ারি মাসের 24 তারিখে আমার আইডিটা হ্যাক হয়েছিলো। এরপরে কিন্তু আমি আবার 3 মাস পরে গিয়ে কিন্তু আল্লাহর রহমতে ব্যাক করছি আমার আইডিটা। এখানে ইমোট দেখতে পাচ্ছ নর্মালি, ঠিক আছে, এটা একটু লেজেন্ডারি ইমোট, আর সব কিছু ইমোট কিন্তু নর্মালি, আমি কিন্তু তত ডায়মন্ড এখন টপ করি না, যেমন ধরে এটা বাইর করছি কিছুদিন আগে, ঠিক আছে, কিছুদিন আগে এটা কিন্তু ব্যাক দিছিল, তখনই কিন্তু এটা আমি বের করছিলাম, তখনই কিন্তু ভাই তোমার ডিসকাউন্ট পাইছিলাম 100% ডায়মন্ড হাফ ডিসকাউন্ট পাইছিলাম। এটা আমি বের করছি ভাই বিশ্বাসই করবে না, একটা ইউটিউবার কিন্তু আমার ডায়মন্ড গিফট করছিল, তখন আমার চ্যানেলে ছিল মাত্র 500 সাবস্ক্রাইবার ছিল বুঝছো, তখন কিন্তু আমি একটা ইউটিউবার থেকে একটা উইকলি গিভওয়ে পাই, মানে ও নতুন ইউটিউবার ছিল, এখন কিন্তু ইউটিউব ভিডিও দেয় না, চিনবে না তোমরা, না হলে অবশ্যই নাম বলতাম। আর এখানে এগুলো কি ব্যাগ ট্যাগ এগুলো এখন কেউ ইউজ করে না,
এটা কিন্তু প্রথম যখন এসেছিল আমি তখনই বের করেছিলাম। তখন কিন্তু বাই ডায়মন্ড না থাকার কারণে আমি অ্যানিমেশনটা বের করতে পারি নাই, এন্ট্রি অ্যানিমেশন। যাই হোক, এখানে নর্মাল এগুলো এখন কেউ দেখো না, আফটার ব্যানার কি দেখবা, ঠিক আছে। আর এখানে এগুলো খাটিনাটি জিনিস, এখানে গান বক্স মোটামুটি হালকা কথা। এখানে কিন্তু আমার কাছে এগুলো প্রায় এতদিনে 500 উপরে থাকার কথা, খুলে ফেলছি আমি, আর বেশি থাকার কথা। সো গাইস, এই ছিল আমাদের হালকা পাতলা হাড়ি কালেকশন গরিবের, ঠিক আছে। সো আমি ভাবতেছি এখন কিন্তু ভাই কম দামে কিন্তু অনেক ভালো 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 আইডি পাওয়া যায়, ভাবতেছি এগুলো একটু কিনবো নাকি একটা আমার আইডিতে কিন্তু আবার টাকা খরচ করবো, ঠিক আছে, ওইটা ভাবতেছি। মানে সব ইভেন্ট আসবে, সব ইভেন্ট কমপ্লিট করবো, আমার মনে হয় মানে নতুন আইডি কিনলেই বেটার হয়। সো এই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর নতুন আইডি বলতে এখানে সিজন 8 আইডি একটা কিনবো, এরকম কিছু চিন্তাভাবনা আছে আমার সামনে ভবিষ্যতে, ঠিক আছে। সো এই আইডিতে টাকা ওয়েস্ট করলে বেটার হয় নাকি নতুন আইডি কিনলে বেটার হয়, ওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। সো গাইস, আজকের জন্য এতটুকু, যারা যারা ভিডিও লাইক দেন অবশ্যই লাইকটা করে দিবা। আজকের জন্য এতটুকু, অল দ্য বেস্ট, ঠিক আছে, সবাই ভালো থাকবে এবং কিছু থাকবে সব সময়।